এই যে ডাকছে বন্ধুরা, এই সেই ভোদড়। আর এই ভোদড় দিয়ে কি কৌশলে মাছ শিকার করা হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আশা করি এ পর্বে আপনাদের ভালো লাগার মতো অনেক কিছুই দেখাবো। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আসলে আমরা দ্বিতীয় দিন, এই সকালের দিকে দ্বিতীয় দিন আমরা আসি। প্রথম একদিনের ফুটেজ আপনাদেরকে দেখাইছি, আর দ্বিতীয় দিনের যে ফুটেজটা আপনাদেরকে দেখাবো। আজকে আমরা চারটে নৌকা এখানে আছে, কাকারা ওই পাশে রান্নাবান্না করতেছে। চারটে নৌকায় আসলে এর ভিতরে মাছ টাছ ধরা হবে। এই যে আপনারা এখানে দেখছেন, এই চারটে নৌকায় কিন্তু মিনিমাম আটটা মতন ভোদড় আছে, যে ভোদড় দিয়ে আসলে মাছ শিকার করা হয়। এখানে আগে এসো, এই যে এখানে ভোদড় দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু ভোদড়ের চালা, এই যে ভোদড় দেখা যাচ্ছে, এই যে ডাকছে অন্যরকম আওয়াজ। হ্যাঁ, এই আছে দুইটা। আবার এই পাশে আমরা যাচ্ছি, এই পাশে একটা নৌকার উপর আসলাম আমরা, এই যে একটা নৌকা। এই নৌকার উপরেও কিন্তু ভোদড় আছে, এখানে এটাও দুইটা ভোদড় আছে তাদের, তো তাই তো ভাবি না, দুইটা ভোদড় আছে। এই যে এই পাশে আসে, এই পাশে, এই যে এইটাও দুইটা ভোদড়, এর ভিতরে এটার ভিতরে দুইটা ভোদড়, না এটার ভিতরে মানে তিনটে এটার ভিতরে। আর ওইটা ওই নৌকাটা আমরা যাচ্ছি না, ওইটার ভিতরে দুইটা ভোদড় আছে। ওকে পোষ মানানো, হ্যাঁ পোষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকার দুই মাথায় দুইটা বাঁশের আগায় কিন্তু দুইটা ভোদড় বাঁধা আছে। এই ভোদড় কিন্তু মাছ তাড়াবে আর মাছ এই জালের ভিতরে উঠে আসবে। উঠতে চাচ্ছে নাকি? মাছ খাতে চাচ্ছে? বাহ বাহ বাহ, আপনাদের কি কামড়াবে গায়ে হাত দিলে? বন্ধুরা এই ভোদড় যখন পানির ভিতরে থাকে এটাকে কিন্তু দেখতে অনেকটা গুই সাপের মতো লাগে। আর ভোদড়রা অনেক সময় বিরক্ত হয়ে যায় যদি এরা মাছ না পায়, তখন চিল্লাচিল্লি করতে থাকে। এই যে দেখছেন এরা কিন্তু চিল্লাচিল্লি করতেছে অলরেডি। বন্ধুরা ভোদড় দিয়ে মাছ ধরা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার, আর নদীতে মাছ ধরতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন, আর ভাগ্যের উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে যে কতটুকু মাছ হবে নদীতে। প্রতিদিন তো একরকম মাছ হয় না। এই যে একটা মাছ ধরেছে নাকি? না, মাছ বাদে কচুরি টচুরি খায়? খাচ্ছে কচুরি। বাহ, মেলা দাম অনেক, 20-30 হাজার একটা একটা পিসির দাম। 20-30 হাজার? হ্যাঁ 20-30 হাজার। ওরে বাবা, কিভাবে বলছেন যে মাছ এই পাশে আসে, নাড়াটা দেয় মাছে, সিগন্যাল দেয় এরকম কিছু ভাই? মাছ বাদলি দেখা যায়। হ্যাঁ, বড় মাছ আজকে একটা ভাবছিলাম, টান দেওয়ার সাথে বাড়ি মারছে। ও আচ্ছা আচ্ছা, যদি মাছ ধরতে না আসেন সেদিন তো ওদের তো খাতির দেওয়া লাগে না মাছ? হ্যাঁ, বাজার থেকে কিনে এনে খাতির দিতে। ও, ওই ওইগুলো কি সুন্দরবনের থেকে নিয়ে আসে ওই ভেড়ে? সুন্দরবনের থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভোদড় আছে পানির নিচে দুইটা, এখানে উঠালি দেখা, ওই যে একটা, ওই একটা আর একটা আছে, ওই আর একটা, ওই এটা তো এখন উঠে, ওই যে একটা।